ইরানের ড্রোন তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ দুর্ঘটনা নাকি ইসরায়েলের হামলা ইরানের ড্রোন তৈরির কারখানায় বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছে তেহরান ড্রোন সরবরাহ করছে ইসরায়েলের এমন অভিযোগের মধ্যেই বিস্ফোরণের এই ঘটনাটি ঘটল রবিবার ব্রিটিশ গণমাধ্যম দা গার্ডিয়ানের খবরে বলা হয় ইরানের উৎপাদন শিল্প কোম্পানি হেসা যেটা ইরান ও ইরানপন্থী বাহিনীর জন্য বিভিন্ন ধরনের যুদ্ধবিমান ও ড্রোন তৈরি করে এই কোম্পানি সেপান নার্গোস্টার মালিকানাধীন শিল্প স্থাপনায় অবস্থিত শুক্রবার ইরানের ইস্পান শহরের পেট্রোকেমিক্যালে বিস্ফোরণের ঘটনা এতে কারখানার কমপক্ষে জন কর্মী আহত হয়েছে কারণে ড্রোন কারখানায় ঘটে কি বিস্ফোরণ ঘটেছে ইরান সে বিষয়ে কোনো তথ্য জানানি তবে অতীতে ইসরায়েল ইরানের ভিতরে প্রতিশোধ নিতে কখনো অনুশোচনাও করেনি গত বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানাহু একটি ইরানি ড্রোনের ধ্বংসাবশেষের ছবি দেখান গত বুধবার ইরাক অথবা সিরিয়ার আকাশসীমা সীমা অতিক্রম করার পর ড্রোনটি ভূপাতিত করা হয় এর মধ্যে ইরানি ড্রোন কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটল মিয়ানমারের পূর্বাঞ্চলে তুমুল লড়াইয়ে পুলিশ ও সেনা নিহত মিয়ানমারের পূর্বাঞ্চলে তীব্র লড়াইয়ে রোববার নিরাপত্তা বাহিনীর বেশ কিছু সদস্য নিহত হয়েছে বিদ্রোহী যোদ্ধারা এই কথা জানান সেনাবাহিনীর অভ্যুত্থান ঘটানোর পর গত ফেব্রুয়ারি মাসের প্রথম থেকেই দেশটি বিশৃঙ্খলায় ডুবে রয়েছে ফলে সহিংসতায় দেশটিতে কমপক্ষে আটশো পনেরো জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এদিকে সহিংসতার প্রেক্ষিতে দেশে জান বিরোধী আন্দোলন গড়ে উঠেছে বেসামরিক নাগরিকদের সমন্বয়ে গঠিত পিপলস ডিফেন্স ফোর্স বা পিডিএফ তারা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে পিপলস ডিফেন্স ফোর্সের সদস্য থিট ওয়াই বলেন রোববার লড়াইয়ে কমপক্ষে বিশ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে তারা রাজধানী নেপিডোর পূর্ব সান রাজ্যের মোবিয়েল শহরের একটি পুলিশ স্টেশন দখল করে নিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে থানাটি পুড়িয়ে ফেলা হয়েছে বিদ্রোহীরা নিরাপত্তা বাহিনীর চার সদস্যকে তাদের হেফাজতে নিয়ে গেছে